কাছে পুরো পূজোর উদ্দেশ্য বলতে এইটাই যে যেহেতু এটা আমাদের সনাতন ধর্মের একটা ঐতিহ্য, আগে থেকে মানে প্রাচীন কাল থেকে চলে আসছে যে দেব দেবীদের আরাধনার মাধ্যমে, তাদেরকে সন্তুষ্টির মাধ্যমে আমরা যে সমস্ত মানে আমাদের দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছু মানে লোক মানে মানে কষ্ট কমানো যায় এবং সুখের মুখ দেখানো যায়, এই কারণে মূলত আমরা পুজোটা করে থাকি। আচ্ছা, প্রথম মানে ষষ্ঠী থেকে দশমী এটার আসলে বর্ণনাটা কিভাবে দেবেন? ষষ্ঠী থেকে দশমী বলতে যে এটা আসলে হচ্ছে মায়ের অকাল প্রধান পূজা করা হয় আর কি আশ্বিন মাসে। তো মা তো মূলত ষষ্ঠীর দিনই মানে স্বর্গ থেকে মর্তে আসেন আমাদের কাছে, মানে আমাদের ধারণা যেটা। তো ষষ্ঠীর দিন মূলত মায়ের মানে বেলতলা মানে বেলগাছকে সামনে রেখে তার পুজো করা হয়। আর সপ্তমীর দিন হচ্ছে আপনার কলা গাছকে স্নান করিয়ে তারপরে কলা গাছ রেখে সে পুজো করা হয়। আর অষ্টমীতে হচ্ছে কুমারী পুজো করা হয়, মানে যাদের মানে ব্রাহ্মণদের যে মেয়েগুলো যাদের বিবাহ সম্পূর্ণ হয়নি তাদেরকে রেখে সে কুমারী পুজো করা হয় 108টি পদ্ম ফুল। আর নবমীতে হচ্ছে বলি দেওয়া হয়, যে মানে বলি বলতে কি মানে যে কোনো ফল সবজি বা কিছু পশু পাখির বলি দিয়ে পূজা সম্পূর্ণ করা হয়। আর দশমীতে হচ্ছে মায়ের যাত্রা করানো হয়, এর মধ্যে দিয়ে আমাদের এই 4-5 দিনের আনন্দ এইভাবেই ছিল। আচ্ছা, এবার এই পর্যন্ত কি কি কাজ করেছেন পূজার ভিতর? এইবার পূজাতে তেমন কোনো কাজই করা হয় নাই, যেহেতু দুর্গা পূজা বাড়িতে আমাদের বাড়িতে করা হয় না, আগে করা হতো, তাই এখানে মন্দিরে আসা আর কি আজকেই আসলাম, কোথাও ঘুরতে যাওয়া হয় না, কিন্তু প্ল্যান আছে হচ্ছে বিকেলবেলা বেরো বাকি মণ্ডপগুলো ঘুরে আসবো। আচ্ছা, কয়টা মণ্ডপ ঘুরতে যাচ্ছেন এবার? ইচ্ছা তো আছে মনে করেন অনেকগুলোই ঘোরার, কিন্তু যেহেতু ঢাকা শহরে তেমন কোনো মণ্ডপও নেই, যদি বাড়িতে হতো তাহলে মনে হয় বিভিন্ন পাড়ায় পাড়ায় পুজো করা হতো, যেহেতু এটা বাড়ি নয় সে তো এত জায়গায় তো ঘোরা সম্ভব না, আশা করতেছি 4-5টা তো ঠাকুরই। আর জামা কাপড় কিনেছেন কয়টা এই পর্যন্ত? এবার আমার আর আমার বোনকে টোটালি 7টা জামা কাপড় কিনে দিতে মামা 7টার মতো কিনে দেওয়া হয়েছে আর কি, আমার 3-4টা আর বোনের হচ্ছে 3। আচ্ছা, এইবারে প্রার্থনাটা কি আপনার? সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে সবচেয়ে মানে মজার পূজাটা হচ্ছে অষ্টমী কুমারী পূজা। হ্যাঁ, আসলে এই পূজা মানে এই সময় এই পূজাটাই করে আর কি, আর দশমীটা যারা যারা করে। আচ্ছা, কুমারী পূজার বিশেষত্বটা কি আসলে? বলার আর কি মানে মা খুব মানে মা হচ্ছে তার ছোট স্বরূপ আর কি, মানে মা যখন ছোট মানে মা দুর্গার একটা রূপ আর কি, উনি যখন বাল্য শিশু ছিল সেই অবস্থায় তিনি একজন অসুর নিধন করেছিল, সেখান থেকে আর কি কুমারী পূজা, দেবতারা ওইভাবেই মাকে পূজা করেছেন, তো এই পূজাটাই আর কি অষ্টমীতে আসছে যে কুমারী পূজা। ধন্যবাদ।